ইমাম মাহদী আসবে, কবে আসবে? প্রশ্ন জাগে কি জাগে না? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, যখন আসবে তখন এই কোরআনের বিধানগুলো সারা পৃথিবীব্যাপী কায়েম হয়ে যাবে। তার নাম হবে আল্লাহ রাসূলের নামে, তার বাবার নাম হবে আল্লাহ রাসূলের বাবার নামে, তার মার নাম হবে আল্লাহ রাসূলের মার নামে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী কবে আসবে? কেউ বলে 2026, কেউ বলে 2028, কেউ বলে এর পরবর্তী সময়। একটা গবেষণা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, শোনাবো আপনাদেরকে। এই গবেষণাটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম 2028 আসবেন। আল্লাহু আকবার। এটা এমন না যে 28 এই আসবে, যদি আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করেন তাহলে এটা আরো পরে আসতে পারে। আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তুর্কি খেলাফত ধ্বংসের 100 বছর পরে ইমাম মাহদী পৃথিবীর বুকে আসবে। আল্লাহু আকবার। তুর্কি খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে, মানে 1923-এর শেষের দিকে। এখন চলে কত সাল? 2020। তাহলে আবু কুবাইল বলতেছেন যে 104 বছর পর তুর্কি খেলাফত যখন ধ্বংস হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে। 1924-এ খেলাফত শেষ হলো, এখন 104 বছর আপনি যুক্ত করেন 1924-এর সাথে 104, তাহলে যে সালটা পড়ে 1924 আর 104 টোটাল হয় 2028। এখান থেকে বোঝা যায় ইমাম মাহদী 2028-এ আসবে। আল্লাহু আকবার। এক নাম্বার। দুই নাম্বার, 15ই রমজান বিকট শব্দে একটা রাত্রিবেলায় আওয়াজ শোনা যাবে। এই রাত্রির মাঝ সময়ে যখন এই বিকট শব্দ আকাশ থেকে আসবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে। মাজমা ও জাওয়াইদে এই বিষয়টি উল্লেখ রয়েছে যে এই 15ই রমজানে যেই বিকট আওয়াজটি আসবে শুক্রবারের দিন, এই 15ই রমজান শুক্রবার হয় যেই বছর 15ই রমজান 1449 হিজরি, সেই বছর 11ই ফেব্রুয়ারি 2028। আল্লাহ সৌদি ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে ইমাম মাহদী, এখান থেকে বোঝা যায় যে 2028-এ আসার সম্ভাবনা আছে। এবং যদি 2028 সালের 11ই ফেব্রুয়ারি এই রমজান মাস শুক্রবার পড়বে, সেদিন ওই শুক্রবারের রাত্রিকালীন সময়ে বিকট আওয়াজ পাওয়া যায় আকাশ থেকে, বিদ্যুৎ চমকায় না, ঠাডা চমকায় না, ঠাডা ঠাডা, এই ঠাডার মতো যদি শব্দ পাওয়া যায়, জানবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনের সময় হয়ে গেছে। আল্লাহ। তিন নাম্বার, রমজান মাস শুরু হবে শুক্রবারে এবং সেই রমজান মাসটায় প্রচুর ভূমিকম্প হবে, প্রচুর ভূমিকম্প হবে। শুক্রবার রোজা শুরু হবে, সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 2028 সালের 18ই জানুয়ারি। আল্লাহ আকবার। আপনারা কি জানেন আল্লাহ রাসূল আরো একটি হাদিস বলে গেছে যে কেয়ামতের আগে পৃথিবীর বুকে যে করোনার মতো মহামারী, এরকম মহামারী আসবে, মহামারী আসার পরে যখন মহামারীটা বিদায় নিবে, এই মহামারীটা গোটা পৃথিবীটাকে উদ্গ্রীব করে ফেলবে, বিপর্যস্ত করে ফেলবে। করছে কি করছে না? করছে। এই মহামারী চলে যাবে, কি হয়ে যাবে? চলে যাবে। মহামারীটা যখনই চলে যাবে, সারা পৃথিবীর বুকে সিরিজ ভূমিকম্প শুরু হবে। আল্লাহ। সৌদি আরবে ভূমিকম্প হয় শুনছেন কখনো? আরবের দেশগুলোতে ভূমিকম্প হয় শুনছেন? তুরস্কে ভূমিকম্প হয় শুনছেন? কিন্তু ইদানিং বেশি বেশি হচ্ছে। মুরব্বীরা আছেন এখানে, 71 সাল থেকে নিয়ে 90 সাল পর্যন্ত 1-2 বার মনে হয় কম্পন পাইছেন, ঠিক কিনা? এই 90-এর পর থেকে 2020 পর্যন্ত আমরাই তো 5-7 বার ভূমিকম্প দেখে ফেললাম। আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত না অধিক হারে ভূমিকম্প হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুসারে 28শে জানুয়ারি 2028 সাল রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে, সেই রমজান মাসে যদি ভূমিকম্প হয়, জেনে নেবেন সেই সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন ঘটে যাবে। আল্লাহু আকবার। ইমাম বাকির রহিমাহুল্লাহ তিনি বলছেন
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যে বাইয়াত করবে কাবা এবং ওই যে মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে, সেই দিনটি হবে দশই মুহররম, আশুরার দিন। তো আশুরার দিন দশই মুহররম হবে শনিবার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিম আর কাবার মাঝখানে দাঁড়িয়ে মানুষকে বাইয়াত করতে থাকবে। সেই দিনটা থাকবে কি? দশই মুহররম শনিবার। দশই মুহররম শনিবার যেদিন 1450 হিজরির 3 জুন, মানে 3 জুন 2028 সাল। আল্লাহু আকবার বলবেন না? একই রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে। ভাই শেষ করে দেবো এখন, একটু পরে দাও আরেকটু। একই রমজানে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে। কি হবে? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা বলছে একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। নাসার বিজ্ঞানীরা তারা বলতেছেন যে রমজান মাসে দুইটা, একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ পড়বে। যে বছরের রমজান মাস সে বছরটি হচ্ছে পহেলা রমজান রবিবার 1448 হিজরি 7ই ফেব্রুয়ারি 2027 সাল, এই দিনে ঘটবে সূর্যগ্রহণ। আল্লাহু আকবার! তার এক বছর পরে ইমাম মাহদীর আগমন, তার মানে 2028। এবং বিজ্ঞানীরা এটাও বলছে 14ই রমজান চন্দ্রগ্রহণ হবে শনিবারের দিন, যখন 1448 হিজরি বা 20ই ফেব্রুয়ারি 2027 তখন চন্দ্রগ্রহণ হবে। তার এক বছর পরেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন। আল্লাহু আকবার! তাহলে একই রমজানে কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ? যেই রমজানে হবে সেই রমজানটা হচ্ছে আপনার এই যে 2028 সাল। সুতরাং বলাই চলে যে রমজান মাসে 2028-এর পরেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে। 7 বছর গোটা পৃথিবী চালাবে। কয় বছর? মুরগি চোরগুলো তখন দোরের উপরে থাকবে, মুরগি চোরগুলোরে খুঁজে পাওয়া যাবে না। ওই ইহুদিগুলা তখন গারগাদ গাছের নিচে, আমি ইসরায়েল গিয়ে দেখে এসেছি, ওরা অনেক গারগাদ গাছ লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? ওই ইহুদির বাচ্চারা জানে আল্লাহর নবী যেহেতু বলে গেছে ইমাম মাহদী যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবে, ইহুদিরা ওই গারগাদ গাছের নিচে লুকাবে, যেহেতু অনেক বড় ঝোড়ঝাপ নিয়ে ওই গাছগুলো বাইরে থেকে দেখা যায় না, তখন গাছের জবান আল্লাহ খুলে দিবে। গাছগুলো তখন বলবে এই যে মারো, এদেরকে মারো, আমার নিচে আমার পেটে বসে আছে ইহুদির বাচ্চা, সাথে সাথে এই মুরগি চোরগুলোরে শেষ করে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? সুতরাং মুরগি চোরগুলো যেমনে বাড়াবাড়ি করতেছে, হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, জেলে দিবে, এই করবে সেই করবে, এসব গলাবাজি করে বেশি দিন লাভ নাই। মাত্র 2-3-4 বছর, এরপরে দেখবা মোল্লারা বুক ফুলায় হাঁটবে আর তোমরাই তখন লালগড়ের ভিতরে যে বয়ে থাকবা ঘাপটি মেরা। কথা বলেন ঠিক কিনা? তখন কাজে লাগবে মোল্লা রে, ও ফিরানের মোল্লা একটু কাছে নাও না, ঠিক কিনা? নিজের জানাজা নিজেই পড়াইতে পারে, নিজের বাপ মার জানাজা নিজেই পড়াইতে পারে, তোর বাপের জানাজা পড়ানোর জন্য হুজুর আমার বইয়ে রইছে। কথা বলেন না কেন? আল্লাহ কিলো তাকফিল, ইশারা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ধাক্কা মেরা বোঝানোর দরকার না। এটা সর্বশেষ হাদিস হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেটা হচ্ছে বিশ্বব্যাপী একটা অধঃপতন তৈরি হবে ইমাম মাহদী আসার আগেই। কিভাবে অধঃপতনটা শুরু হবে? মিশর ধ্বংস হয়ে যাবে, অধপতন হবে, নীল নদ শুকায়া যাবে। আপনি জানেন কিনা নীল নদের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে মিশরের অর্থনীতি। নীল নদ যদি শুকায়া যায় মিশর কানা। আলহামদুলিল্লাহ মিশরে আমি গেছি, নবী সালে আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম যেই জায়গায় যেই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন এগুলো আমি জিয়ারত করেছি। লুকমান আলাইহিসসালামের কবরটা জিয়ারত করলাম, যায় দেখি কি এতটুকু একটা কবর, মানে এতটুকু না আরেকটু বড় হবে, 2.5 হাত ওনার কবরটা। তো আমি আরবকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এতটুকু কেন ওনার কবর? কেন তাফসিরের মধ্যে পড়ছে না উনি খাটো মানুষ ছিল। আল্লাহ আকবার! আমাদের দেশে বাউন আছে না, বাউন মানে খাটো, এই লুকমান আলাইহিসসালাম ছিলেন এরকম খাটো। ঠোঁটগুলো ছিল মোটা, চামড়া ছিল কালো, পায়ে সবসময় ফাটা দাগ পড়ে থাকতো, শীতকালে পা ফেটে যায় না এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লুকমানকে এমন কবুল করেছেন যে লুকমানের নামে পবিত্র কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার! সুতরাং চেহারা দিয়া
কে পুলিশ আর কে র‍্যাব, কে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এই মিয়া কবরে যাইতে হবে খালি হাতে। এত বড়াই দেখাও কেন? দুই দিনের ক্ষমতা, একদিন না একদিন তো ক্ষমতা যাইবেই, তখন কোথায় যাইবা? খালি ভাঙ্গা দাও, মারিয়া দাও, অমুক করো, তমুক করো, এ সমস্ত বলা ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত কথা বলা ঠিক না? প্রিয় ভাইরা আমার, মিশর অধঃপতন হবে, নীলনদ শুকায়া যাবে, বসরা অর্থাৎ ইরাকের অধঃপতন হবে, কিভাবে? ইরাক পানির নিচে ডুবে যাবে, এটা কেয়ামতের আগে, ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে। তারপরে মক্কা মদিনার অধঃপতন হবে ক্ষুধার কারণে। আজকে সৌদি আরব যান, দেখবেন যে মক্কা মদিনায় খাবারের কোনো অভাব নাই, তাই না? যে হারে তারা খাবার অপচয় করে, সৌদি আরবের মানুষ হয়েছে বলে সব জান্নাতে যাবে বিষয়টা এরকম না। সৌদি আরবে তো আবু জেহেল চাচাও ছিল, ঠিক কিনা? ছিল না? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, মুনাফিকদের খালু, সেও তো ছিল, ঠিক কিনা? তো এই সৌদি আরবে কি এদের চেলা বেলা এখনো আছে কি নাই? এই বাংলার জমিনে আবু জেহেলের চেলারা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের চেলারা আছে না নাই? এগুলাও আছে, ডাইরেক্ট কিছু বলতে পারে না, খালি সিপা সাপা খুঁজে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মক্কা মদিনায় খাদ্য সংকট দেখা যাবে এই কিয়ামতের আগে, ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসার আগে। এবং বর্তমানে সৌদি আরবের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, আপনারা হয়তো অনেকেই জানেন, আপনার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে, এক সময় 25,000, 30,000, 40,000 পাঠায়া নিজে খায়, আরো টাকা বাইচা যাইত, ঠিক কিনা? আর এখন 15,000 টাকা পাঠায়, তাও 3 মাস পর। কারণটা কি? ইয়ামেনে হামলা করতে গিয়ে এদের টাকা পয়সা ফিনিশ, এবং কিয়ামত যে আগে আসছে এই সৌদি আরবের এগুলো থেকে বোঝা যাচ্ছে। এরপরে বলতেছে ইয়ামেনের অধঃপতন হবে পঙ্গপালের মাধ্যমে, যেটা এখন আফ্রিকায় দেখা যাচ্ছে, কথা বলেন না? পঙ্গপাল চিনেন নেই? এই যে ধানের যে বড় বড় নীল পোকাগুলো আছে না, এই টাইপের দেখতে, কিন্তু আপনার গালে বসলে মনে হলো ছাবর মারছে একটা, কথা বুঝতে পারছেন? ভোটকা ভোটকা হয়, মোটা মোটা হয়, কথা বুঝছেন? এই পঙ্গপাল কিন্তু এখন আফ্রিকায় প্রচুর, এই ইয়ামেনে ঢুকবে এগুলো, ইয়ামেন অধঃপতন হবে, অলরেডি হয়ে যাচ্ছে, এগুলো অধঃপতন হয়ে যাবে। তারপরে ইরানের অধঃপতন হবে ডাকাতদের হাতে, ইরান ধ্বংস হবে কাদের হাতে? ডাকাতদের হাতে, রিক্তহস্তদের হাতে। তুর্কিদের অধঃপতন হবে কুর্দিদের হাতে, যেটা বর্তমানে তুরস্কে কুর্দিদের সাথে কিন্তু অনেক মতনৈক্য, এই জন্য সিরিয়ায় দেখবেন মাঝে মাঝে হামলা করে তুরস্ক, কারণ কুর্দি জঙ্গিদেরকে দমন করার জন্য এই কুর্দিরা কিন্তু তুর্কিদের কি করবে, ধ্বংস করবে। এরপরে আর্মেনিয়ার কথা শুনছেন না? কয়েকদিন আগে আজারবাইজানের ঠেলার চোটে এবার সবকিছু মেনে নিচ্ছে, নিজেদের অধিকার ফিরে পেয়েছে আজারবাইজান, ঠিক কিনা? সুলতান এরদোয়ানের সহযোগিতায়, তাই না? এই আর্মেনিয়ার অধঃপতন হবে রাশিয়ার হাতে, কার মাধ্যমে? রাশিয়ার মাধ্যমে, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তারপরে এই রাশিয়া দেখেন এখন তুরস্ককে সহযোগিতা করতেছে, তাই না? এই রাশিয়া তুরস্ককে সহযোগিতা করতেছে। মজার বিষয়, হাদিসের ভাষ্য অনুসারে এই রাশিয়া ধরাশয়ী হবে তুর্কিদের হাতে। আল্লাহু আকবার, আল্লাহর লীলা দেখছেন কোথায় আছে, এটা আপনি আমি কি এখন কল্পনা করতে পারি? কিন্তু তখনকার পরিস্থিতি এমনটা হয়ে যাবে, রাশিয়া ধরা খাবে কার হাতে? তুর্কিদের হাতে, তুর্কিরা ধরা খাবে কুর্দিদের হাতে। কিসের মাধ্যমে? রাশিয়া ধ্বংস হবে আকাশ থেকে, এটা বলা হয়েছে হাদিসের মধ্যে, মুহাদ্দিসিনরা বলছেন যে বজ্রধ্বনির মতো কিছু অস্ত্র ব্যবহার করা হবে, বজ্রধ্বনির মতো অস্ত্র মানে হচ্ছে পারমাণবিক বোমা, কথা বুঝতে পেরেছেন? এই তুর্কিদের হাতে আপনার রাশিয়া ধ্বংস হবে। এবার আসেন আমাদের এই হাদিসটা, এখন বললে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, পাকিস্তান ধ্বংস হবে হিন্দুদের হাতে, কথা বুঝছেন? সিন্ধ, হাদিসের ভাষায় সিন্ধ মানে পাকিস্তান, এটা ধ্বংস হবে হিন্দুদের হাতে। আবার মনে করেন না তাহলে হিন্দুরা মাথা উঁচু করে বাইরে দাঁড়ায় থাকবে নাকি? ওই হিন্দুরা ধ্বংস হবে চাইনার হাতে, হাদিসের ভাষায় এদেরকে তিব্বতি বলা হয়, কি? তিব্বতি, সিন, সিন, এই সিনদের হাতে ধরাশায়ী হবে হিন্দুরা। ঠিক ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আসবে, তখন আর এই পৃথিবীর বুকে তুর্কি থাকবে না, কুর্দি থাকবে না, হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না, মুনাফিক থাকবে না, মুরগি চোরারা থাকবে না, ছাগল চোরারা থাকবে না, গরু চোরারা থাকবে না, সবাই খালি কালেমার পতাকা তলে আসবে, আল্লাহু আকবার। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়,
যেই দিন চাঁদপুরের মতলবে কালিমার পতাকা উড়বে ওই কালিমার পতাকা বাংলার সংসদে উড়বে ঠিক কিনা? হবে কি হবে না? ইমাম মাহদি আসার পরে এগুলোই হবে, তখন আর কোন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, দল একটাই ইমাম মাহদির দল। আল্লাহু আকবার। 26 দলে 23 জন নিয়ে 26 দল করো নাকি? মুরগিচোরা কুষ্টিয়াতে তিনটা মাহফিলের একটাও করতে দেয় নাই, এ মাস তিনটা মাহফিলের একটাও করতে দেয় না। ওই যে ইনু কাকা বসে রয়েছে বুঝেন নাই, কারণ তাফসির মাহফিল শুরু হইলে তো এদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তিনটা মাহফিল একটাও হইতে দেয় নাই এ মাস। এই যে মাহফিলে যে কথাগুলো শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলবেন, এই কথাগুলো শুনে কেউ কি জঙ্গি হয়, কেউ কি মদখোর হয়, জেনাকার হয়, রাষ্ট্রবিরোধী কাজ করে, পুলিশের বিপক্ষে কাজ করে না, সোনালী মানুষে পরিণত হয়। তাহলে তাফসির মাহফিল নিয়ে এত মাথা ব্যথা কেন? সর্বশেষ যে বিষয়টি, এই হিন্দ তিব্বতীদের হাতে ধরাশয়ী হবে, হাবশা, আবিসিনিয়া, সিরিয়া এগুলো ভূমিকম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা আমার, সুস্পষ্ট কথা, আপনি আরবি সাইটগুলো যদি ঘাটাঘাটি করেন গুগলে, সমস্ত আরবের শায়েখরা একমত যে পৃথিবীর বয়স আর বেশি দিন নাই, পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। সুতরাং কবরের জন্য প্রস্তুত আপনাকে হতে হবে, আমাকেও হতে হবে। কখন ডাক চলে আসবে? তখন যদি বলে বাবা আজরাইল আমার একটু সময় দাও, 10 মিনিট একটু ভালো কাজ করে আসি, সুযোগ আছে? আর নাই, আর সুযোগ নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, এখনই সতর্ক হই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।